হিলবার্ট স্পেসটা কিভাবে ডিফাইন্ড আছে সেটা আমাদের দেখা উচিত। ডিপেন্ডস আপন দ্য হিলবার্ট স্পেস অলসো। যে কোনো স্পেসে আরবিট্রারি ডিফাইন্ড স্পেসে একটা অপারেটর পারমিশন নাও হতে পারে। এটা একটা উদাহরণস্বরূপ আমরা দেখছিলাম, মোমেন্টাম অপারেটর দেখছিলাম। ধরো মোমেন্টাম অপারেটর হারমিশিয়ান যেটা প্রমাণ করে, permitticity of the momentum operator in one dimension, three dimension I should have, of the momentum operator. After running here, in quotient representation, momentum operator P is minus I h dot d by dx. It's a Hermitian key not to make it. পারমিশন হবে যদি এটা সত্যি হয় যে টেক এনি টু কেস, টেক এনি টু কেস, বেসিস কেস হতে এমন কোনো কথা নেই। মোমেন্টামের বেসিস কেস গুলো কিন্তু হিলবার্ট স্পেসের অংশ নয় আসলে, ওকে, নর্মাল হিলবার্ট স্পেসের অংশ নয়। কিন্তু টেক এনি টু ভেক্টরস অফ দ্য হিলবার্ট স্পেস, টেক এনি টু ভেক্টরস, এনি টু vectors, get f and get g now, of the Hilbert space. A Hilbert space, a momentum operator, Hermitian key not, she can test key. We can get the infinite of f, p, g, g, p, f, a condition now again, check for it. A condition to check for it, তাহলে বলবো যে মোমেন্টাম অপারেটর হারমিশিয়ান, এটা চেক করে নিতে হবে। বাট দি লেফট সাইড ইকুয়াল টু এফ মোমেন্টাম অপারেটর জি, আমি ওয়ান ডাইমেনশন দিচ্ছি, মাইনাস আই স্কয়ার ডি বাই ডি এক্স, থ্রি ডাইমেনশন লিখতাম মাইনাস আই স্কয়ার ডেল, এটাকে আমি এইভাবে লিখি। Suppose, right, okay, fine. If you think we have f, x, x, p, x prime, if you think we have x prime, x prime, x prime, g, dx, dx prime, in coordinate representation, okay? Eta, it identity, identity. Akon, it will be done f of x, f, bra f, get x, eta of e it. It was minus I h dot, d by dx, delta x minus x naught. Okay. আমরা আগে গত ক্লাসে যে করেছি মাইনাস আই স্কয়ার ডি বাই ডি এক্স ডেল্টা এক্স মাইনাস এক্স প্রাইম, অথবা আমি এটাও লিখতে পারব এক্স পি মাইনাস আই স্কয়ার ডি বাই ডি এক্স প্রাইম এক্স, আর ডান দিকে এক্স প্রাইম, এক্স প্রাইম ডি এক্স প্রাইম না দিলেও পারব, ডান দিকে তো জি আছে তাহলে জি এক্স হবে, এবার করা যেত। অথবা যদি আমি এখানেও এক্স প্রাইম, এক্স প্রাইম দিয়ে ডিকম্পোজিশন আইডেন্টিটি করি তাহলে একটা ডেল্টা ফাংশন আসে। আর এটা কথা তাহলে এটা আর রইল এটা, মাইনাস আই স্কয়ার ডি বাই ডি এক্স আমি বাইরে যেতে পারে, আমার এখানে ইন্টিগ্রেশন আছে ডি এক্স ডি এক্স প্রাইম, তাহলে কি হতে পারে মাইনাস আই স্কয়ার ডি বাই ডি এক্স dx I've done the integration of our x prime.
ডেল্টা ফাংশনের সাহায্যে। ওকে, এখন এটা কি কোন স্টেটে আছে এটা কি কি মান কমপ্লেক্স হতে পারে, বলে ডোমেইন, ডোমেইনটা যদি এ থেকে বি হয় তাহলে ইন্টিগ্রেট ফ্রম এ টু বি, দিস ফাংশনস আর ডিফাইন্ড ইন দ্য ডোমেইন এ টু বি। সাধারণত ডোমেইনটা হয় আমাদের মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি, তাহলে এটাকে পরবর্তীতে মাইনাস ইনফিনিটি করে দেবো, বিটাকে পরবর্তীতে প্লাস ইনফিনিটি করে দেবো। নর্মালি যদি ফাংশনস আর ডিফাইন ইন দ্য ডোমেইন এ টু বি, এ টু বি লেখা, এ যাবে মাইনাস ইনফিনিটি, বি হবে পরে প্লাস ইনফিনিটি। আমাকে তখন রাইট ডিসাইড আনতে হবে। সো লেটস প্রসিড, ইন্টিগ্রেট বাই পার্টস, ইন্টিগ্রেট বাই পার্টস। f star of x g of x a to b minus integral from a to b df star of x dx g of x. I have integrated by parts. That's it. Integration by parts, yeah. Okay. আমার এখানে ডেরিভেটিভ ছিল g এর উপরে, এখানে বাক্যটি না দিয়ে সোজা গিয়েও দেওয়া যায়, কারণ আমার তো ওয়ান ডাইমেনশনাল কেস, g is a function of x, y, z. থ্রি ডাইমেনশনাল কেস আমার বাক্য d দিতেই হতো, তাহলে আমি বাকা ডি মেনটেন করি। ওকে, আমি এখানে বাকা ডি মেনটেন তো করলাম না, সোজা ডি দিয়ে দিচ্ছি, আর বাকা ডি সোজা। ওকে, কার্লি বেন্ট ডি, ওইটা অনেকে বলে ডেল, আসলে এটা ডেল না, এটা ডেল না, ডেল তো হচ্ছে এটা ডেল অপারেটর, এটা অনেকে এটাকে ডেল বলে, ডেল বা ডেল এক্স বলে, মানে এটা পার্শিয়াল ডি, এটা পার্শিয়াল ডি, বাঁকা ডি, আমি বলি বাঁকা ডি, সোজা ডি, শুধুমাত্র ফাংশন থেকে ফাংশন অফ এক্স, তখন বাঁকা ডি সোজা ডি একই নেই, ফাংশন এক্স ওয়াই জেড থাকতো তখন বাঁকা ডির একটা মিনিং থাকতো, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, রাইট, কিপিং ওয়াই এন্ড জেড কনস্ট্যান্ট। আমি কি অ্যাচিভ করলাম, আমি এখানে আমার ডেরিভেটিভ ছিল ইন দ্য সেকেন্ড ফ্যাক্টর জি, এই ডেরিভেটিভটা শিফট করে এখানে নিয়ে আসছি, এটা খুব সহজে প্রুফ করা যায়। ওকে, তাহলে এটা দিকে যুক্তটা আমার করে দিবে, মাইনাস আই স্টার্ট এফ স্টার অফ এক্স জি অফ এক্স এখানে প্লাস
এটা এখানে এটা প্রস্থ এটা সামনে লিখি আমি যা লিখবো তার স্টার্ট করবো পরে মাইনাস আই স্কয়ার স্টার্ট করলে প্লাস আই স্কয়ার ইন্টিগ্রাল এ টু বি জি স্টার অফ এক্স ডিএফ ডিএক্স ডিএক্স সবকিছু স্টার তার তো আমার বের হলো তাহলে আমি লেফট সাইড কোথায় পেয়েছিলাম ওটা লিখেছিলাম রাইট সাইডে কি হলো তারপর F T G equal to minus I squared F star of X G of X A to B আমি minus infinity plus infinity করে দিই A is equal to minus infinity B equal to plus infinity R plus দ্বিতীয় টার্মটা This is from theta. G, P operator, F, it is star. Okay? Must have iterator. তাহলে আমাদের ইনভার্সটা ডিফাইন করেছি স্পেস অফ স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশনস এ ওয়েভ ফাংশন দুটো অটোমেটিক বলতে পারো আমি তো ফাংশন দিয়ে তো স্পেস ডিফাইন করে আমি ডিফাইন করেছি স্পেস অফ অল ভেক্টরস উইথ ফাইনাইট নট তাহলে এক্স রিপ্রেজেন্টেশনে বলা চলে ওই সমস্ত ভেক্টরের যে ওয়েভ ফাংশন থাকবে ওয়েভ ফাংশনগুলো সব স্কোয়ার ইন্টিগ্রেবল হবে ওকে স্কোয়ার ইন্টিগ্রেবল মানে হচ্ছে ওভার দ্য ডোমেইন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি যে কোনো ফাংশন f অফ x f অফ প্লাস মাইনাস ইনফিনিটি মাস্ট টেন্ড টু 0 g অফ প্লাস মাইনাস ইনফিনিটি এভরিথিং অল ফাংশন মাস্ট টেন্ড টু 0 অদারওয়াইজ তার স্কোয়ার ইন্টিগ্রেবল হবে না স্কোয়ার ইন্টিগ্রেবল মানে হচ্ছে এটা যে কোনো ফাংশন নেই না কেন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি f স্টার অফ x f অফ x dx equal to finite infinity হবে না infinity না হতে গেলে এই ফাংশন গুলো মাস্ট টেন্ড টু 0 as x tends to minus infinity or plus infinity তারপর ইচ্ছা করলে আমি এটা নর্মালাইজ করে নিতে পারি রাইট হ্যান্ড সাইড 1 করে দিতে পারি ওকে রাইট হ্যান্ড সাইড যদি 5 হয় সে তাহলে প্রত্যেকটা ফাংশন ফাংশনকে রুট 5 দিয়ে ভাগ দিলে তো রাইট হ্যান্ড সাইড 1 হয়ে যাচ্ছে শূন্য করতে হবে জিরো করতে হবে কথা নাই এদিকে যা মান ওইদিকে একই মান করতে হবে এদিকে এদিকে পাঁচ হলে এদিকে মাইনাস পাঁচ
আমরা মানটা জিরো করে নিচ্ছি, আমাদের ডিফাইন হচ্ছে হিলবার্ট স্কয়ার যেভাবে ডিফাইন করেছি ইনফিনিটি জিরো মাইনাস ইনফিনিটি জিরো, তাহলে এটা শূন্য হচ্ছে। তাহলে only in the space of vectors, this equation is true if the Hilbert space is defined to be a set of vectors with finite norm. In other words, the wave functions corresponding to those vectors should tend to zero as x tends to plus infinity or minus infinity. এখন লেটস গো টু মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। কিভাবে ইনভার্স স্পেস ডিফাইন করেছি সেটা উপর ডিপেন্ড করবে ইকুয়েশনের শক্তি কিনা। তার মানে আমরা তো এখানে ডিফাইন করি ইনভার্স স্পেস উই ডিফাইন টু বি অ্যাজ দ্য স্পেস অফ স্কয়ার ইন্টিগ্রাল অফ ফাংশনস। স্পেস বলতে এখানে মিন করি কালেকশন, একটা সেট। Let's go to momentum representation. One dimension. Momentum representation. Momentum operator is a Hermitian. It is eigenvalue spectrum. Just like the eigenvalue spectrum of x. The eigenvalue spectrum of the momentum operator is all real numbers. E. Eigenvalue spectrum of x operator is chota hatar x only. Chota x is the real number. Our momentum operator p, set eigenvalue spectrum is chota hatar p. Chota hatar p is a real number. Okay. Real number holder, they are not the same as x. Dutai real number, they are not the same as x. So, set of all real numbers, p is the eigenvalues of the momentum operator px. স্যার এই কনক্লুশনটা তো হচ্ছে আমরা হারমিটিসিটি অফ মোমেন্টাম অপারেটর থেকেই কনক্লুড করতে পারি, অর্থাৎ মানে আমরা একটু আগে যে হচ্ছে সেটা লিয়ে করতে পারি। এটা আমি আমার করা উচিত বোধহয়। আমি মোমেন্টাম আইগেন স্টেটস গুলোকে আমি একটু পরে আমি মোমেন্টাম আইগেন স্টেটস গুলো বের করব, সেখানে দেখা যাবে যে পিউটি রিয়েল নাম্বারস অ্যান্ড কন্টিনিউয়াস। ওকে, কারণ মোমেন্টাম আমি জানি যে ফ্রম এক্সপিরিয়েন্স একটা পার্টিকুলার মোমেন্টাম যে কোনো নাম্বার হতে পারে। না স্যার আমরা যদি একটা ফ্রি পার্টিকেল, ফ্রি পার্টিকেল স্যার আমরা এক্সপেরিমেন্টের কথা চিন্তা না করে যদি শুধুমাত্র হারমিটিসিটি অফ মোমেন্টাম অপারেটর করি তাহলে তাহলে বলে পিকুলার রিয়েল। হ্যাঁ পিকুলার যে ডিসক্রিট নয়। আচ্ছা পিকুলার ডিসক্রিট হতে পারে রাইট, কিন্তু আমি বলছি ফর এ ফ্রি পার্টিকেল রাইট পিকুলার হচ্ছে কন্টিনিউয়াস। আমি ধরো একটু পরে আমার নোট অনুযায়ী যাই, দি আইগেন ভ্যালুস আর দি সেট পি, পিগুলো রিয়েল নাম্বার কারণ মোমেন্টাম হচ্ছে তোমার হারমিশন অপারেটর, সো পি মাস্ট বি রিয়েল নাম্বার অ্যান্ড দি সেট অ্যান্ড দি এটা হচ্ছে দিস ইজ সেট a notation set, set of numbers, real numbers. P belongs to the real numbers. It has eigenvalue spectrum of P, P operator, eigenvalue spectrum of operator P. Among eigenvalue corresponding eigenvectors achieve. Eigenvectors are the same thing. What are these set dot and push? Tahole? A set of eigenvectors, all the eigenvectors, totality of all the eigenvectors of the momentum operator P, they can form a basis for the Hilbert space. Jodiyo eigenvectors, Hilbert space a member na, ta shatyo, Hilbert space a jekono finite normal function ke, I can always expand. Or a Hilbert space a jekono finite normal vector ke, I can always expand as a linear combination of the eigenvectors P. Jodiyo eigenvectors P themselves are not members of the Hilbert space. It is somewhat the current P
ফিগুলো হচ্ছে ইভেন দো দে আর নট নর্মালাইজেবল টু ওয়ান, দে আর নর্মালাইজেবল টু এ ডেল্টা ফাংশন, এই জন্য সম্ভব। যাও এটা টেকনিক্যাল ব্যাপার, জাস্ট পি কে পি গুলো এখন আমরা ফিজিক্সে অনেক সময় এই কে পি গুলোকে হিলবার্ট স্পেসের অংশ হিসাবে ধরে নিই, তারপরে বলি যে আমাদের হিলবার্ট স্পেসটা একটু এক্সটেন্ডেড হয়ে গেছে, ম্যাথমেটিশিয়ানরা যে হিলবার্ট স্পেস করেছেন সেটা নয় আর এখন একটু বাড়িয়েছি, ডেফিনেশনটা সংখ্যাটা একটু পাল্টে দিয়েছি, ফলে আমাদের হিলবার্ট স্পেস ইজ দি এক্সটেন্ডেড হিলবার্ট স্পেস অর ফিজিক্যাল হিলবার্ট স্পেস। ওটা টেকনিক্যাল ব্যাপার। The totality of all the eigenkets, of all the eigenkets of the momentum operator P belonging to the different eigenvalues, they form a complete set, or they form a basis for the Hilbert space. It means that any vector which has a finite norm of the Hilbert space can be expanded in terms of the basis set. Finally, if any basis set will অর্থনর্মাল মানে হচ্ছে এইটা, আমার এই ক্ষেত্রে অর্থনর্মাল মানে হচ্ছে দে নর্মালাইজ টু এ ডেল্টা ফাংশন, নট ক্রনিকাল ডেল্টা। এগুলো যদি ডিসক্রিট হতো পি ওয়ান পি টু পি থ্রি তখন এগুলো ক্রনিকাল ডেল্টা দিতাম, এখন হচ্ছে নর্মালাইজ টু এ ডেল্টা ফাংশন। তাহলে পি পি প্রাইম যদি সমান করে দিই তাহলে হয়ে যাবে ডেল্টা জিরো, ডেল্টা জিরো তিন জিরো, ওকে ওটা তো ফাইনাইট না, ফলে রাইট সাইড ওয়ান হচ্ছে পি এবং পি প্রাইম শূন্য সমান না হলে শূন্য, এটা দুই জায়গাতেই ঠিক আছে, ডিসক্রিট কেসও ঠিক আছে এই কেসও ঠিক আছে। সমান হলে কি, ডিসক্রিট কেসে সমান হলে এক হতো, এখন ডিসক্রিট কেসে সমান হলে হয় ডেল্টা জিরো হচ্ছে ইনফিনিটি, ফলে এটা হচ্ছে অর্থনর্মালিটি কন্ডিশন। বলি নর্মালাইজ করেছি, কিন্তু নর্মালাইজ ব্যাপারটা একটু সত্যি না, নর্মালাইজ করা যদি তুমি স্ট্রিক্ট ম্যাথমেটিক্যাল সেন্সে নিয়ে থাকো, নর্মালাইজ করা মানে হচ্ছে ওয়ান করেছি, তাহলে এটা নর্মালাইজ হয় না। কিন্তু ফিজিসিস্টরা যখন বলে নর্মালাইজ করেছি তখন তারা একটু ভুলেই বলে, উই হ্যাভ নর্মালাইজ টু ডেল্টা ফাংশন, দ্যাট নট নর্মালাইজ টু ওয়ান, এটা নর্মালাইজ করা যায়, নর্মালাইজ করা মানে হচ্ছে ডান দিকে ওয়ান করতে পি পি করতে ওয়ান, কিন্তু এটা নর্মালাইজ করা গেল ডেল্টা ফাংশন দেখ, এটা অর্থ নর্মালিটি। আর কমপ্লিট ডিসকন্ডিশন হবে এটা পি কেট পি ব্লক পি, এটা হচ্ছে কমপ্লিট ডিসকন্ডিশন, বিকজ দে আর কমপ্লিট সেট। ওকে, এখন আমি লেট মি আই ওয়ান্ট টু ফাইন্ড দি আইগেন স্টেটস অফ দি মোমেন্টাম অপারেটর, ইন টু বি মোর প্রিসাইজ আই ওয়ান্ট টু ফাইন্ড দি আইগেন স্টেটস ইন দ্য কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। তার মানে এই কেট গুলো, দিস ইজ আইগেন কেট, দিস ইজ আইগেন কেট অফ দ্য মোমেন্টাম অপারেটর উইথ আইগেন ভ্যালু লিটল পি। এই কেটটাকে লেবেল করা হয়েছে উইথ আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু দিয়ে লেবেল করাতে সুবিধা হয়েছে, আমি জানি এই কেটটা করসপন্ডিং আইগেন ভ্যালু কি, করসপন্ডিং আইগেন ভ্যালু হচ্ছে পি। সো কেট পি ইজ এন আইগেন কেট অফ দ্য মোমেন্টাম অপারেটর উইথ আইগেন ভ্যালু টু রাদার। সো আমি বের করতে চাচ্ছি এখন মোমেন্টাম আইগেন স্টেটস, এটা আমার লাগবে ভবিষ্যতে অনেক, বারবার বারবার লাগবে এটা, মোমেন্টাম আইগেন স্টেটস এক্সপ্রেস ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন, মোমেন্টাম আইগেন স্টেটস এর ওয়েভ ফাংশন করে, এই কেটের ওয়েভ ফাংশন করে নিতে চাচ্ছি, তবে এই কেটের রিপ্রেজেন্টেশন চাচ্ছি ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন, ইন কোঅর্ডিনেট বেসিস। So momentum eigenstates, momentum eigenstates, coordinate representation. Kep P is a momentum eigenstate. Kone eigenstate? J eigenstate, eigenvalue. How many? Get P acted upon by momentum operator P is the number P times get P. Ejonne etake get P ke bola hoyeche eigen ket or eigen state of the momentum operator with eigen value chota P. Okay. I expect P to be real. Or the
এই অপারেটর যদি হারমিশিয়ান না হতো তাহলে পি কমপ্লেক্স হতে পারত। আমার কেসে যেহেতু আমি হিলবার্ট স্পেসটা আমিভাবে ডিফাইন করেছি, সেই হিলবার্ট স্পেসে আমার ইয়েগুলো হিলবার্ট স্পেসে যে কোনো নাম্বার পি দিয়ে আমি সলিউশন পেতে পারি, ইভেন কমপ্লেক্স পি দিয়ে অটো সলিউশন পেতে পারবো। আমি যদি এই ইকুয়েশন ধরে নিই, পি টা যদি কমপ্লেক্স হয় তারপর একটা সলিউশন আমি দিতে পারবো, কিন্তু আমার তো পি টা রিয়েল হবে, রিয়েল নিয়ে আমি সলিউশন করবো। এটাকে আমি এখন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন লিখতে চাই, কারণ আমি এটা বের করতে চাই। এটা যেটা হবে ওয়েভ ফাংশন, কার ওয়েভ ফাংশন of the eigenstate k t vector wave function in the coordinate representation x. okay, তাহলে বাঁদিকে এটা করো x p এখন আমি তো জানি coordinate representation p কি আমি জানি, আমি জানি what's operator p coordinate representation আপনি নিজে রাইট। আমি এখন এভাবে বলতে পারতাম x p এটাই হচ্ছে, এটা ফর্মালি এই ম্যাথমেটিক্স টাইম আমাকে দিচ্ছে what is coordinate operator momentum operator in coordinate representation, এটা আসলে minus i star d/dx ফর্মালি এইভাবে লিখবো। মোমেন্টাম অপারেটর বাঁদিকে ব্রা এক্স, এগুলো মাইনাস আই স্টার্ট ডি বাই ডি এক্স ব্রা এক্স, এইটাই অনেকে লিখেই হবে। এই ইকুয়েশনটা আমি কিভাবে ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন মোমেন্টাম অপারেটর কোঅর্ডিনেট ইজ মাইনাস, তারা এই ইকুয়েশনটা মিন করে এভাবে দেখে রাইট। মানে হচ্ছে ওই যে মাইনাস আই স্টার্ট ডেল্টা ডেল্টা এক্স, যদি আমি মাঝখানে মোমেন্টাম অপারেটর ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট মাইনাস আই স্টার দিই, তাহলে আমি যদি ওকে মাঝখানে রাখি আমি কি এটা লেখা এটা লেখা একই একই যায় একই মানি, অর্থাৎ ব্রাড ব্রাড উপরে আমার হচ্ছে পি অপারেটর, ব্রাড উপরে পি অপারেটর হলে মাইনাস আই স্টার ডি বাই ডি এক্স টাইমস দ্যাট ব্রা, এটার মানে হচ্ছে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন এর পি হচ্ছে মাইনাস আই স্টার ডি বাই ডি এক্স। এটা হচ্ছে মাইনাস আই স্টার্ট ডি বাই ডি এক্স প্রাই এক্স ডান দিকে পি ছোট হাতে পি, এটাই তো ওয়েভ ফাংশন। তাহলে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে is a function of x. x, p is a function of x. Some function of x. Right? This is not the wave function. Corresponding to the ket p, calculated p equal. So phi p of x is the wave function of the particle when the particle has a momentum p. Or phi p of x is the wave function corresponding to the ket p. ket p হচ্ছে স্টেট, মোমেন্টাম স্টেট, সেই স্টেটে মোমেন্টাম একটা ডেফিনেট ভ্যালু আছে, সেই মোমেন্টাম ভ্যালুটা হচ্ছে পি, সেই স্টেটের ওয়েভ ফাংশনটা কি, সেই স্টেটের সঙ্গে ব্রা এক্সের স্কেলার প্রোডাক্টটা কি, সেটাই তো একটা ফাংশন অফ এক্স, এক্স এক্স তো কন্টিনিউসলি ভ্যারি করছে। ওয়েভ ফাংশন কি, ওয়েভ ফাংশন সাই অফ এক্স,
এফ অফ এক্স এটা কি ওয়েভ ফাংশন হতে পারে না? না, এটা কখনো ওয়েভ ফাংশন হবে না, ইটস এ ফাংশন, কিন্তু ওয়েভ ফাংশন হতে পারে না, কারণ এটা এফ সাইড লিখতে হবে, ওয়েভ ফাংশন মানে সাইড লিখতে হবে, এটা ঠিক, এটা কি সত্যি? এনি ফাংশন অফ এক্স কুড বি এ ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন ইজ সিম্পলি দি রিপ্রেজেন্টেশন অফ দ্য স্টেট ইন কোঅর্ডিনেট কোঅর্ডিনেট বেসিস, এই জন্য ইট বিকামস এ ফাংশন অফ এক্স। তাহলে আমার ইকুয়েশন কি দাঁড়ালো? মাইনাস আই স্কয়ার ডি বাই ডি এক্স অফ ফাই পি অফ এক্স ইকুয়াল টু পি ফাই পি অফ এক্স। পিটা আমার রিয়েল, পিটা কমপ্লেক্স হলে সলিউশন করা যাবে। এখন এর সলিউশন করো, দেখি কিভাবে সলিউশন হবে, বাই ইন্সপেকশন দেখে তো বোঝা যাচ্ছে। এটাকে এভাবে দেখো, d phi p of x d of x equal to I h cut I by h cut I by h cut 1 by I হচ্ছে minus I, তো I উপরে a h cutটা নিচে p। তাহলে বাই ইন্সপেকশন ফাই পি অফ এক্স কি এমন একটা ফাংশন যে ফাংশনকে গুণ দিলে আমি ওই ফাংশনটাই ফেরত পাই মাল্টিপ্লাইড বাই এ কনস্ট্যান্ট, কেমন ধরনের ফাংশন? এক্সপোনেনশিয়াল ফাংশন ছিল আর কি। তাহলে রাইট, তাহলে ফাই পি অফ এক্স কে বাই ইন্সপেকশন আমি এটা যদি লিখি ই টু দ্য পাওয়ার আই বাই এইচ ডট পি এক্স, এই ফাংশনকে এক্স এর সাথে ডেরিভেটিভ করলে পাচ্ছে না, এই যে আই বাই এইচ কার পি নেমে আসছে গুণ এক্স ফাংশন ব্যাক হচ্ছে, এটা যদি একটা কনস্ট্যান্ট গুণ দিয়ে তাহলে হচ্ছে, এটা তো একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, এটা হোমোজিনিয়াস ইকুয়েশন না, এখানে ফাই আছে এখানে ফাই আছে, এমন যদি থাকতো একটা টার্ম আছে যেখানে ফাই নাই তাহলে এটা ইনহোমোজিনিয়াস ইকুয়েশন ছিল। হোমোজিনিয়াস ইকুয়েশন ফলে একটা সলিউশন যদি পাও এটাকে একটা কনস্ট্যান্ট গুণ দিলেও সলিউশন হয়ে যাচ্ছে, তাহলে জেনারেল সলিউশন কি হবে? সাম কনস্ট্যান্ট টাইমস দ্যাট এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দ্য পাওয়ার আই বাই এইচ কাট পি এক্স। ওকে, এটা কিন্তু আমার তাহলে এই কনস্ট্যান্ট আমি একটু পরে বের করছি, দিস ইজ দি ওয়েভ ফাংশন মোমেন্টাম স্টেটেড, যে স্টেটে মোমেন্টামের মান ডেফিনিট পি, একটা সংখ্যা পি ডেফিনিট, সেই স্টেটে ওয়েভ ফাংশন কত? আমি জানতে চাই একটা পার্টিকেল আছে, পার্টিকেলের মোমেন্টাম ডেফিনিট, এরকম কোনো স্টেট কিন্তু আসবে না, আসলে এরকম কোনো স্টেট নাই, যদি থাকতো ফিজিক্যালি এরকম কোনো স্টেট আনা যাবে না, আনা যাবে না কেন? আমি কখনো বলতে পারবো না একটা ফিজিক্যালি স্টেট, একটা পার্টিকেলকে একটা স্টেটে ফেলে বলবো যে এটা এখন পার্টিকেলটার মোমেন্টাম নির্দিষ্ট এবং এটার মান পি, এটা কখনো বলা যাবে না, এই ধরনের স্টেট নাই। আমি বলতে পারবো যে মোমেন্টামের মান একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ভ্যারি করে, মোমেন্টামের একটু আনসার্টেনটি আছে, একটা স্টেটে পার্টিকেলটা ফেললাম, এই পার্টিকেল এই স্টেটে পার্টিকেলের মোমেন্টামের মান এই হেরফের অল্প এই রেঞ্জের মধ্যে হেরফের করে, একটু আনসার্টেন, কখনো এরকম একটা স্টেট বানাতে পারবো না যে স্টেটে পার্টিকেলের মোমেন্টামের মান একেবারে ফিক্সড পি, কোনো আনসার্টেন নাই, এরকম করা যাবে না। তারপরে আমরা বলি এমন একটা স্টেট যে স্টেটে মোমেন্টামের মান নির্দিষ্ট, সেই মানটা হচ্ছে পি, মোমেন্টামের কোনো আনসার্টেন নেই, এরকম বলি, সেটা ম্যাথমেটিক্যাল স্টেট, কিন্তু ফিজিক্যাল স্টেট হতে পারে না। ওকে, পরের কথা আনসার্টেনটি প্রিন্সিপালটা আগে বলে নিলাম আর কি। তারপরে যদি বলি এমন একটা ম্যাথমেটিক্যাল স্টেটের কথা চিন্তা করছি, সেই স্টেটের ওয়েভ ফাংশন হচ্ছে, সেই স্টেটটা হচ্ছে কেট পি, সেই স্টেটের ওয়েভ ফাংশন হচ্ছে ফাই পি অফ এক্স, সবই আমার হাতে আছে, এই স্টেটে সাপোজিটলি পার্টিকেলটার মোমেন্টাম একেবারে নির্দিষ্ট, সেই মোমেন্টামের মান হচ্ছে পি। ওকে, এক্সপেরিমেন্টালি কখনো এটা হবে না, মোমেন্টাম সবসময় একটা রেঞ্জের মধ্যে ভ্যারি করে, রেঞ্জ আছে, সো আমার একদিকের মধ্যে মোমেন্টাম আমি একটা রেঞ্জের মধ্যে দিলাম আর কি, একটু আনসার্টেনটি আছে,
কিন্তু আমি জানি কখন হিট করবে, জানবো না কেন। আমার ওয়েভ প্যাকেট, আমার 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 পার্টিকেলটা একটা ওয়েভ প্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করবো। ওয়েভ প্যাকেটের তো একটা এক্সটেনশন আছে, সে ওয়েভ প্যাকেটের মধ্যবিন্দু কখন টার্গেটকে হিট করবে। এখন এই কলিশনটা ধরো বলতে পারো ওয়েভ প্যাকেটটা আসলো, ওয়েভ প্যাকেটের ফ্রন্টটা টার্গেট হিট করলো, তারপর ওয়েভ প্যাকেটটা পাস করে গেল। ওয়েভ প্যাকেট পাস করতে একটু সময় লাগে, ওই সময়টুকু কলিশন টাইম বলতে পারো। একটা পার্টিকেল সবসময় একটা ওয়েভ প্যাকেট দ্বারা রিপ্রেজেন্টেড হয়, একটা সিঙ্গেল ওয়েভ দ্বারা রিপ্রেজেন্টেড হয় না। ফাই পি অফ এক্স ক্যানট রিপ্রেজেন্ট এ সিঙ্গেল পার্টিকেল, এটা একটা আনসার্টেনটি প্রিন্সিপাল, সেটাই বল। ম্যাথমেটিক্যালি হতে পারে, এই ধরনের একটা স্টেট গঠন করতে গেলে আমরা পরে দেখাবো যে একটা স্টেট গঠন করতে চাই যেই স্টেটে পার্টিকেলটার মোমেন্টাম একেবারে নির্দিষ্ট, মোমেন্টামের কোনো আনসার্টেনটি নাই, ওকে, এরকম স্টেট গঠন করে। এই সমস্ত স্টেটে পজিশনের কোনো কোনো ইনফরমেশন আমার কাছে থাকবে না, তখন ডেল্টা এক্স ইনফিনিটি হয়ে যাবে, তা পার্টিকেলটা কোথায় আমি মোটেই জানবো না। পার্টিকেলের মোমেন্টাম একবারে নির্দিষ্ট করে দিলাম ঠিকই, কিন্তু পার্টিকেলটা কোথায় আমি জানি না, তাহলে তো পার্টিকেল নাই। সারা সারা ইউনিভার্স জুড়ে পার্টিকেলটা থাকার সম্ভাবনা থাকতে পারে, রাইট? আমি জানি পার্টিকেলটার মোমেন্টাম নির্দিষ্ট, কিন্তু পার্টিকেলটা কোথায়, এখানে না ওই গ্যালাক্সির 100 কোটির লাইট বর্ষ দূরে চলে গেছে পার্টিকেল, আই ডোন্ট নো, ওকে। কিন্তু আমি তো চাই পার্টিকেলটা আমি জানি এখানে থাকবে, মোমেন্টামটা আছে এখানে, এখানে থাকতে গেলে পার্টিকেলটা ওয়েভ প্যাকেট করতে হবে। ওয়েভ প্যাকেট মানে হচ্ছে পার্টিকেলটা এইখানে ওয়েভ ফাংশন থাকবে, এটা বাইরে গেলে আর ওয়েভ ফাংশন নাই, পার্টিকেলটা ওইখানে আছে, এটা পরে আলোচনা হবে। কিন্তু এই ধরনের স্টেট ফিজিক্যালি রিয়েলাইজেবল না, যদিও ম্যাথমেটিক্যালি চিন্তা করতে পারি। Obviously from the normalization condition, this wave function is normalizable to a delta function. Second thing, I mean, CL1 failure. Let's calculate the C. So, I mean, if we have a normalized condition, if we have a delta function, get a value of the future, we will be able to get a 2 pi a curve. আমরা 2π দিয়ে করছি না, আমরা চেয়ার ডেল্টা ফাংশন যাচ্ছি, তো খেয়াল রাখতে হবে কীভাবে নর্মালাইজ হয়েছে। ডেল্টা ফাংশন দিয়েছে শুধু না, 2π টাইম ডেল্টা ফাংশন না, কিছু একটা অন্য কিছু একটা কনস্ট্যান্ট হয়তো এইভাবে করবে, এবং পি প্রাইম আমরা 4 ভেক্টরস এমনভাবে করবে, তাহলে এইভাবে করবে, কিন্তু এর মধ্যে এভাবে করে 2π/4 ডেল্টা 4 ভেক্টর, এখানে মধ্যে একটা পি নট দিয়ে দেয়, যদি একটাই কঠিন হয়ে যায়। কিন্তু ফিল্ড থিওরি মানে যে এলিমেন্টারি পার্টিকেল ফিজিক্সের জন্য হবে তা তো না, ফিল্ড থিওরি টেকনিক তোমার কন্ডেন্সড ম্যাটার ফিজিক্সে লাগানো যায়, সেখানে তোমার লরেন্টজ ইনভ্যারিয়েন্স বিবেচ্য না, কারণ স্পিডগুলো কম। তাহলে ইফ ইউ ট্রাই টু অ্যাপ্লাই ফিল্ড থিওরি ইন কন্ডেন্সড ম্যাটার ফিজিক্স, সেই ফিল্ড থিওরিটা একটু সোজা হয়, যেহেতু লরেন্টজ ইনভ্যারিয়েন্স মেনটেন করার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু পার্টিকেল ফিজিক্সের পার্টিকেলগুলো খুব জোরে সোরে মুভ করছে, রিলেটিভিস্টিক স্পিডে মুভ করছে, ফলে আমার ইকুয়েশনগুলো মাস্ট বি লরেন্টজ কোভ্যারিয়েন্ট, সেটা একটা কঠিন ব্যাপার সবসময় মেনটেন করা, জানে না।
তাহলে আমি ওটা চাই, এটা আমি চাই, এটাকে আমি লিখবো এইভাবে px এখানে একটা ডিকম্পোজিশন আইডেন্টিটি লিখে করেছি, এটা কি IP star of x, এটা কি IP prime of x dx, ওকে IP of x তো লেখা আছে ওখানে, তাহলে এটা লিখি IP of x মানে হচ্ছে c star, c টা একটা কনস্ট্যান্ট, দুটি কমপ্লেক্স কনস্ট্যান্ট, c star e to the power minus I y star px, 5p star লিখবা, ওখানে 5p লেখা, ছোটে কে স্টার করে দিলি বা, তারপরে 5p prime of x, c e to the power I y star p prime of x dx, এটা হতে হবে delta p minus q, এটা আমি চাই, তাহলে এখন কথা হচ্ছে এটা চাইলে that is that delta p minus q prime চাইলে c কি লিখবা, হয় নাই তো এগুলো বলে
এক্স কই স্যার, এখান এক্স তো নাই, এক্স দেখি না তো, শুধু পি দেখা যায়। তারপর এক্স এক্সপ্যান দুটো নাম্বার, পি পেক্সপ্যান দুটো নাম্বার, রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, মডস স্কয়ার টু পাই এ স্কয়ার ডেল্টা পি মাইনাস পি প্রাইম, ম্যানিপুলেশনটা কিন্তু ইন্টারেস্টিং ম্যানিপুলেশন, তোমাদের জানতে হবে এই ম্যানিপুলেশন। ওকে, এখন ব্যবহার মড সি স্কয়ার যদি এটা নাও, এটা মড সি, এটা মড সি তো পজিটিভ, মড সি তাহলে সি কত, সি কুড বি একটা ফেস ফ্যাক্টর, সেই ফেস ফ্যাক্টর ফেস অফ ফেস মড হচ্ছে ওয়ান। ওকে, সি যদি এটা হয় মড সি, সি যদি এটা হয় এই কমপ্লেক্স নাম্বারটা যদি সি হয়, এই কমপ্লেক্স নাম্বারের উপরে যদি একটা চিত্র প্রায় পাই ফাই রিয়েল, তাহলে ইন টু দ্য পাওয়ার আই ফাই একটা ফেস ফ্যাক্টর। ফেস ফ্যাক্টর মানে কি, এটা একটা কমপ্লেক্স নাম্বার যেটা মডুলাস ওয়ান, যে কমপ্লেক্স নাম্বারের মডুলাস এক হয় সেই কমপ্লেক্স নাম্বারটাকে বলা হয় ফেস ফ্যাক্টর। এটা যদি সি লিখি তাহলে সি এর মড কত, এটাই, কারণ এটার মড তো ওয়ান আর এটার মড তো যা আছে না, এটা রিয়েল রিয়েল পজিটিভ নাম্বার, একটা রিয়েল পজিটিভ নাম্বারের মড নাম্বারটাই, রিয়েল নেগেটিভ নাম্বারের মড হচ্ছে নেগেটিভ সাইন বাদ দিয়ে যেতে হয়, ফাইভ এর মড ফাইভ, মাইনাস ফাইভ এর মড ফাইভ। এখন ফাইভ তো যে কোনো যে কোনো রিয়েল নাম্বার, ফেস ফ্যাক্টরটা যে কোনো ফেস ফ্যাক্টর, তার মানে এই ফেস ফ্যাক্টরটা, এটা এই ফেস ফ্যাক্টর যদি বলি কিছু তো আই পাবে, এটা আর্গন ডায়াগ্রামে ইট লাইজ অন ইউনিট সার্কেল, এটা কম রিয়েল পার্ট রিয়েল অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে এই নাম্বারটা কোথায়, এই যে জেড ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার আই ফাই, জেড এর মডুলাস তো ওয়ান, তাহলে জেডটা কোথায়, জেডটা এখানে হতে পারে, এখানে হলে ফাই শূন্য, জেডটা এখানে হতে পারে, এখানে হলে ফাই পাই বাই ফোর, জেডটা এখানে হতে পারে, এখানে হলে ফাই কত হবে, ফাই হচ্ছে পাই, জেডটা এখানে হতে পারে, এখানে হলে ফাই মান কত, থ্রি পাই বাই, থ্রি পাই বাই টু, এখানে হলে পাই বাই টু, এখানে হলে ফাই জিরো, এখানে হলে ফাই ইকুয়াল টু পাই বাই টু, এখানে ফাই ইকুয়াল টু পাই, এখানে ফাই হচ্ছে থ্রি পাই বাই টু, এখানে হতে পারে, এখানে ফাই কত, কারণ ইউনিট সার্কেলে যে কোনো এক জায়গায় আছে জেডটা, তো ফাই মান জিরো থেকে টু পাই এর মধ্যে ভ্যারি করতে পারে, তাহলে ফেস ফ্যাক্টরটা ইউনিট সার্কেলে যে কোনো এক জায়গায় আমি নিতে পারি আমার ইচ্ছা, আমি যদি এখানে নিতে পারি, এখানে নিলে জেড কত, জেড ইজ ওয়ান, জেডটা রিয়েলি নিতে পারি, জেড ওয়ান নিলে জেডের মডুলাস ওয়ান, এই জেডটা আমি এখানে নিতে পারি, জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান নিতে পারি, জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ফাই ইকুয়াল টু পাই ধরা, আমার ইচ্ছা মতো ফাই ধরতে পারি, আমি যা ইচ্ছা তাই জেড ইকুয়াল টু আই ধরতে পারি, এই বিন্দুতে জেড এর মান কত, আই, ঠিক আছে। শুধু তাহলে আমি আমাকে এত কষ্ট করে করবো, সবচেয়ে সুযোগ একাই ধরি, ফাই মান শূন্য ধরল, তাহলে জেড এর মান ওয়ান হলে আর কিছু লিখতে হয় না, ওয়ান মাইনাস ওয়ান করতে পারতাম, ওখানে আই লিখতে পারতাম, মাইনাস আই লিখতে পারতাম, যে ইচ্ছে তাই লিখতে পারতাম, এটা সবচেয়ে সোজা। তাহলে আমার ফাইনালি কি দাঁড়ালো, নর্মালাইজড, তাহলে নর্মালাইজড ওয়েভ ফাংশন, মোমেন্টাম ওয়েভ ফাংশন কি দাঁড়ালো, নর্মালাইজড ফোর্স ফাই পি অফ এক্স
তাহলে 1 ওভার 2 পাই h কাট e টু দি পাওয়ার i বাই h কাট p অফ p x dx এটা নরমালাইজ করছি নরমালাইজ টু 1 না নরমালাইজ টু what নরমালাইজ টু ডেল্টা ফাংশন ডিরাক ডেল্টা ফাংশন ওকে আসলে ম্যাথমেটিক্যালি নরমালাইজ না dx limit key on space minus infinity to plus infinity one direction way minus infinity to plus infinity we limit the point here okay x and limit key hobe our hilbert space x to free particle jodi hoy sir ye hobe na to integration ta hoba integration hobe integration kya hai I'm so sorry I'm not thinking like it's integration nahi eta hocche momentum eigen function tam eta coordinate representation hai momentum eigen vector wave function it is normalized to a delta function eta kintu khub important ekta formula jeta tomader bar 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 lagbe quantumize korte gele eta lagbe eta tomake jante hobe একটা পার্টিকেল বিভিন্ন স্টেটে থাকতে পারে প্রতিটা স্টেটের জন্য দ্যাট করসপন্ডস এ ভেক্টর ইন দ্য হিলবার্ট স্পেস সেই ভেক্টরটা আসলে হতে হবে রিয়েলাইজেবল স্টেট হতে হলে সেই ভেক্টরটার নর্ম ওয়ান করতে হবে আমাকে নর্ম ওয়ান করতে হবে নর্মালাইজ করতে হবে ওকে ফাইনাইট নর্মাল হতে হবে তার মানে ফাইনাইট নর্মাল হলে একটা ভাগটাক দিয়ে নর্মালাইজ করা যায় সেইরকম একটা ভেক্টর ধরো ক্যাট হলো ক্যাট সাইজ ক্যাট সাইজ এ মোমেন্টাম আইগেন স্টেট না ক্যাট সাইজ এ রিয়েলাইজেবল স্টেট ইস এটা নর্মালাইজ তবে এটা নর্ম ফাইনাইট ক্যাট সাইজ নর্ম state, physically realizable state of a particle, there corresponds a state, a vector in Hilbert space, called the state vector. Okay, basis vector, state vector. A state vector has a representation on it, in momentum basis, coordinate basis in the body, momentum basis in the body. Momentum basis is the main name. State vector can be valid in the body. ধরো আমার স্পেসটা হচ্ছে ওয়ান ডাইমেনশন আমার পার্টিকেলটা শুধু এক্স অ্যাক্সিসে মুভ করতে পারে এটা একটা নিলাম আর কি অঙ্কটা সুবিধা করার জন্য পার্টিকেল শুধু ফ্লোরের উপরে মুভ করতে পারে তাহলে এক্স ওয়াই পার্টিকেলটা থ্রি ডাইমেনশন মুভ করতে পারে এক্স ওয়াই সেট চিন্তা লাগবে তাহলে এটা একটা ভেক্টর
এটা তো হচ্ছে ওয়েভ ফাংশন অফ পার্টিকল ইন কোঅর্ডিনেট স্পেস, কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। আমি যদি মোমেন্টাম রিপ্রেজেন্টেশন চাই আমার লাগবে এটা, এটা কি আউট অফ সাইজ সঙ্গে এক্সেল, দিস ইজ দ্য ওয়েভ ফাংশন অফ দ্য পার্টিকল ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। ওকে, আর এটা কি? There is a wave function of the particle in momentum representation. এটা যদি আমি বলি psi of x, এটাকে psi of p না বলে প্রথমে psi tilde of p, কারণ এটা কিন্তু সেম ফাংশন না। This is not the same function of p as this is of x. Psi of x একটা ফাংশন, psi of p আর একটা ফাংশন, সেই ফাংশন দুটো সেম ফাংশন না। কিন্তু সাপোজ psi of x, সাপোজ psi of x এটা a sin x সাম ফাংশন, এটা যদি psi p লিখতাম, psi p লিখতে লোকে মনে করতো যে this is the same function of p as this is of x, তাহলে লোকে মনে করতো এটাই a sin p, right? Psi is the same function hoy x, ekbar x dilam ekbar p dilam, but function ekbar x thakbe ekbar p thakbe, eta to hobe na, they are different function. This is a different function of p as this is a function of x, so difference of that jonno bolam psi tilde of p is called the wave function of the particle in the state psi in momentum representation. Ekta wave function coordinate representation e, or ekta wave function momentum representation, ekta function of x or ekta function of p. X is a real number, p is also a real number. Ekta physical significance, ekta physical significance particle state charge, kesa kesa state charge ami jani, agar ami particle position jodi measure kori তাহলে এটা কি দিচ্ছে পজিশন মেজার করলাম, এটা মডুলাস স্কয়ার করে ডিএস দিয়ে গুণ দিলাম, এটা কি দিচ্ছে আমাকে? দিস দিস মিন দ্য প্রবাবিলিটি দ্যাট ওই মেজারমেন্ট করাতে আমার করার পরে এক্স পজিশন মেজারমেন্ট করলে আমার এক্স এর মানটা যেটা বেরোবে পজিশনের মানটা এক্স থেকে এক্স প্লাস ডিএক্স এর মধ্যে থাকবে। In a measurement of the position, what is the probability that the value, the obtained value, lies in the range x to x plus dx? See, probability is psi mod square dx. How do I position measure for lambda? How much? Should you go position measure for lambda? I'm going to state that our backward side and need. Our particular state is psi x. I'm going পার্টিকুলার মোমেন্টাম মেজার করলাম, মোমেন্টাম তো যে কোনো একটা আইগেন ভ্যালু হতে পারে এবং সেই আইগেন ভ্যালু তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে কোনো একটা সংখ্যা হতে পারে। আমি বলতে চাই মোমেন্টামের মান, এই মেজারমেন্টের ফলে মোমেন্টামের মান একটা ক্ষুদ্র রেঞ্জ পি থেকে পি প্লাস ডিপি, এই রেঞ্জে থাকার সম্ভাবনা কত, সেটা যদি করতে চাই তাহলে কি হবে? সাই ফিল্ডা আমার ওয়েভ ফাংশন লাগবে মোমেন্টাম স্পেস, এটা মড স্কোয়ার ডিপি, এটাই হবে প্রবাবিলিটি দ্যাট এ মেজারমেন্ট অফ দ্য মোমেন্টাম উইদিন দ্য ভ্যালু লাইং ইন দ্য রেঞ্জ পি টু পি প্লাস ডিপি ওয়েন দ্য স্টেট ইজ সাই গেট সাই, ওয়েন দ্য স্টেট অফ দ্য পার্টিকুলার ইজ গেট সাই, পার্টিকুলার স্টেট ইজ গেট সাই, তখন আমি মোমেন্টাম মেজার করলাম, মোমেন্টাম মেজার করে মোমেন্টামের যে কোনো মান পেতে পারি, যে কোনো মান পাওয়ার সম্ভাবনা আছে, মানটা পি থেকে পি প্লাস ডিপিতে থাকার সম্ভাবনা হচ্ছে যেটা লেখা আছে সেটা। অবশ্য এক্সপেরিমেন্ট হয়ে যাওয়ার পরে আমার পার্টিকুলার স্টেট সাই আর থাকবে না, সাই থেকে পরিবর্তিত হয়ে যাবে। ওকে, সেটা আমি পরে কীভাবে পরিবর্তিত হবে সেটা, এক্সপেরিমেন্ট করার আগে ওয়েভ ফাংশন ছিল কেট সাই, এক্সপেরিমেন্ট করেছি কেট সাই অবস্থায় মোমেন্টাম মেজার করার এক্সপেরিমেন্টটা করে ফেলেছি, করে একটা সংখ্যা পেয়েছি, যে কোনো সংখ্যা পেতে পারি। আমি বলছি আমার নাম্বারটা যেটা পেলাম আমি পি থেকে পি প্লাস ডিপি এর মধ্যে থাকার সম্ভাবনা কত, সম্ভাবনা রাইট, আমি আগে থেকে বলতে পারবো না যে আমি মোমেন্টাম মেজারমেন্ট করে কী পাবো, এক্স্যাক্টলি কী পাবো
কিছুতেই বলা যাবে না, শুধু এইটুকু বলা যাবে যে আমার মোমেন্টামটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকার সম্ভাবনাটা বলা যায়। মোমেন্টামটা যে কোনো জায়গায় থাকতে পারে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, যে কোনো রেঞ্জের হতে পারে, যে কোনো মান হতে পারে। সেই জন্য আমি যদি এগুলোকে ইন্টিগ্রেট করি, আমি মোমেন্টামকে ইন্টিগ্রেট করলাম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এখানে এটাকে ইন্টিগ্রেট করলাম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, উভয় ক্ষেত্রে আমি ওয়ান পাবো। আমার পজিশন তো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক জায়গায় থাকবেই, মোমেন্টাম তো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি একটা একটা হবেই। এই জন্য এগুলোকে নর্মালাইজ করে নিতে হয়, যে প্রবাবিলিটিকে ওয়ান করে নিতে হয়। সো এই ওয়েভ ফাংশনগুলোর ইন্টারপ্রিটেশন কিন্তু প্রবাবিলিটি দ্বারা হয়। এগুলো আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করবো যখন আমরা পোস্টুলেট আলোচনা করবো। এখন যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে মোমেন্টাম অপারেটরকে যদি আমি মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে লিখি, এটা তো খুব সোজা একটা অপার, রাইট? এখন এটা এখন যে করলাম এগুলো, এগুলো হচ্ছে একটা স্টেট ভেক্টরকে মোমেন্টাম রিপ্রেজেন্টেশনের প্রকাশ অথবা কোঅর্ডিনেটের প্রকাশ। এখন একটা অপারেটরকে আমি মোমেন্টাম রিপ্রেজেন্টেশন প্রকাশ করতে পারি অথবা কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন প্রকাশ করতে পারি। রিপ্রেজেন্টেশন যদি চুজ করে ফেলি, সেই রিপ্রেজেন্টেশনে ভেক্টরগুলো লেখা যাবে, অপারেটরগুলোও লেখা যাবে। যে কোনো একটা অপারেটর যদি আমি নিই, এনি অপারেটর ও, এটাকে মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে কিভাবে লেখা যাবে? এনি অপারেটর ও, এটাকে তো আমি এভাবে লিখতে পারি, এটা আইডেন্টিটি, এটা আইডেন্টিটি, ওটা যদি মোমেন্টাম অপারেটর হয় তাহলে কি হবে? এই যে মাঝখানে যেটা আছে মাঝখানে অপারেটর, এটাকে কি বলবো? এটাকে বলবো ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দ্য অপারেটর ইন দ্য মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। দিস ইজ লাইক এ স্কোয়ার ম্যাট্রিক্স, পি এবং পি প্রাইম যদি ডিসক্রিট হতো, পি ওয়ান, পি টু, পি থ্রি, পি ওয়ান প্রাইম, পি টু প্রাইম, পি থ্রি প্রাইম, তখন এগুলোকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স আকারে সাজানো যেত। কিন্তু আনফর্চুনেটলি পি এবং পি প্রাইম ডিসক্রিট না, তারা কন্টিনিউয়াস, ফলে এইটাকে আমি চিন্তা করব অ্যাজ এ ফাংশন অফ পি অ্যান্ড পি প্রাইম, অ্যাজ এ ফাংশন অফ পি অ্যান্ড পি প্রাইম, যদি বলবো এটা ম্যাট্রিক্স, এটাকে বলবো ম্যাট্রিক্স এলিমেন্ট, ম্যাট্রিক্স এলিমেন্ট উড বি ফাংশন অফ পি অ্যান্ড পি প্রাইম, পিটা হচ্ছে কলাম আর পি পিটা হচ্ছে রো, পি প্রাইম হচ্ছে কলাম, ওইভাবে যদি ডিসক্রিট হতো তাহলে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স আকারে লেখা যেত। ডিসক্রিট না, কন্টিনিউয়াস, পি কন্টিনিউয়াস ভ্যালু করে, পি প্রাইম কন্টিনিউয়াস ভ্যালু করে, ফলে এটাকে চিন্তা করতে হবে এটা ফাংশন অফ পি অ্যান্ড পি প্রাইম, ডাবল ফাংশন অফ টু ভ্যালুস, ফাংশন অফ টু ভ্যালুস, পি অ্যান্ড পি প্রাইম, যদি বলবো এটা ম্যাট্রিক্স এলিমেন্ট, রাইট? রাইট, হ্যাঁ, রিডিফাইন করলাম না অপারেটর কি হয়, লিখলাম ম্যাট্রিক্স এলিমেন্ট, এটা এক পাশে কেপি, অন্য পাশে ব্রাপি প্রাইম, এভাবে করে অপারেটর, এটা অপারেটরের রিপ্রেজেন্টেশন, এটা পুরো অপারেটর না, এটা অপারেটরের রিপ্রেজেন্টেশন, এটা সাই এর রিপ্রেজেন্টেশন, কেপ সাই এর মোমেন্টাম রিপ্রেজেন্টেশন, এটা একটা ওয়েভ ফাংশন, এই সাইকেল ব্লকিং, এটা পুরো কেট সাই, পুরো কেট সাই হচ্ছে এটাকে, এটাই হবে পুরো কেট সাই, এইটা রিপ্রেজেন্টেশন কেট সাই, এই নাম্বার সংখ্যাটা, কেট সাই তো সংখ্যা না, কেট সাই যে ব্যাকটেন রিপ্রেজেন্টেশন। কিভাবে এই স্কোয়ার ম্যাট্রিক্স ও টিপি প্রাইম, এটাকে বলা হবে রিপ্রেজেন্টেশন অফ ও ইন মোমেন্টাম বেসিস, আর পুরো লিখতে গেলে একদিকে কেপ পি আর দিকে ব্রা পি প্রাইম দিয়ে লিখলে এটা পুরো। এখন আমি যদি চাই মোমেন্টাম অপারেটর ইন মোমেন্টাম রিপ্রেজেন্টেশন, ওটা যদি পি হয় তাহলে কি হবে?
মাঝখানে পি অপারেটর, তাহলে এটা কি হবে? এটা হবে পি ডেল্টা পি মাইনাস ডি প্রাইম, পি ডি ফর পি প্রাইম ডি ফর। এই ক্ষেত্রে আমি বলবো যে অপারেটর পি ইজ ডায়াগোনাল, মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে মোমেন্টাম অপারেটর অবশ্যই ডায়াগোনাল হবে, কারণ মোমেন্টাম অপারেটর আইগেন স্টেট দিয়েই তো রিপ্রেজেন্টেশনটা ডিফাইন করা হয়েছে। যে অপারেটরের আইগেন স্টেট দিয়ে রিপ্রেজেন্টেশনটা করা হলো সেই অপারেটরের ম্যাট্রিক্স এলিমেন্ট তো অবশ্যই ডায়াগোনাল হবে। ওকে, সো মোমেন্টাম অপারেটর ইন মোমেন্টাম রিপ্রেজেন্টেশন ইজ ডায়াগোনাল। এটাকে আমি এভাবে লিখতে পারি, কেট দিয়ে লিখতে পারি, ব্রাদিও লিখতে পারি, যেহেতু পিটা পিটা হারমিশিয়ান। আসলে আমি তো দেখেছিলাম আগে, এটা দেখেছিলাম কেট ইজ এন আইগেন কেট অফ দ্য মোমেন্টাম অপারেটর উইথ আইগেন ভ্যালু পি, এটা ছিল আইগেন ভ্যালু ইকুয়েশন লিখেছি উইথ কেট। এটাকে যদি এখন কনজুগেট স্পেসে নিয়ে যাও, ডুয়াল স্পেসে নিয়ে যাও, কীভাবে লিখবে? ডুয়াল স্পেসে গেলে কীভাবে লিখবে? আর যে কোনো কেট যদি সাই থাকে মোমেন্টাম রিপ্রেজেন্টেশন এটা জাস্ট আমি সাইটির পি দ্বারা প্রকাশ করব, সাইকেল ওয়েভ ফাংশনে প্রকাশ করব, কেট সাইকেল, কেট সাইল পরিবর্তে লেখা হবে সাইটির পি মোমেন্ট, ওটা হচ্ছে ওয়েভ ফাংশন। যেখানে সাই দেখবে সেখানে লিখে দেবে সাই টিল্ড অফ পি, মোমেন্টাম রিপ্রেজেন্টেশন গেলে যেখানে সাই দেখবে ওটাকে রিপ্লেস হয়ে যাবে বাই সাই টিল্ড অফ পি, যদি ইফ আর এক্সপ্রেসিং দ্যাট ইকুয়েশন ইন মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। এইটা এরকম একটা ইকুয়েশন দেখো, পি একটা অপারেটর, এরকম একটা ইকুয়েশন দেখো, কেটে অ্যাক্টেড আপন বাই অপারেটর পি গিভস মি কেট বি। এই ইকুয়েশনটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ইকুয়েশন হিলবার্ট স্পেস। এই ইকুয়েশন থেকে আমি একটা মোমেন্টাম রিপ্রেজেন্টেশন লিখব, যেখানে কেট বি লেখো সেই জায়গায় কেট বি এর ওয়েভ ফাংশন হতে হবে। ওকে, যেখানে পি দেখবে সেখানে পি ছোট পি দেখা, যেখানে কেট দেখবে সেটা ওয়েভ ফাংশন হবে। এই এইখানে তাহলে করসপন্ডেন্স এর মানে হলো একটা জেনারেল ইকুয়েশন কে যদি আমি মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে প্রকাশ করতে চাই, যেখানে ওয়েভ ফাংশন সাই দেখবে এটাকে রিপ্লেস করে দেওয়া বাই দি মোমেন্টাম ওয়েভ ফাংশন, যেখানে মোমেন্টাম অপারেটর দেখবে সেটাকে রিপ্লেস করে দেওয়া পি। পিটা কি? পিটা হচ্ছে যে ওয়েভ ফাংশন লিখেছ সেটা আর্গুমেন্ট। সো ইন মোমেন্টাম রিপ্রেজেন্টেশন অপারেটর পি ইজ রিপ্লেস বাই মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন বাই হোয়াট? মাল্টিপ্লিকেশন বাই দি আর্গুমেন্ট অফ সাই টিল্ডা। যদি এক্স থাকে তাহলে এটা কি হবে? যেখানে এক্স দেখবে এক্সটা মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে পি দিয়ে রিপ্লেস হবে। এরকম যদি দেখো বি ইজ ইকুয়াল টু এক্স অপারেটর,
এটাকে মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে প্রকাশ করতে চাই, এটা তো অবশ্যই সাই বি টিলডা পি হবে, এটা কি হবে, এটা তো হবে সাই এ টিলডা পি এক্সট্রা পি, তাহলে এক্সট্রা অপারেটর কোঅর্ডিনেট অপারেটর মোমেন্টাম রিপ্রেজেন্টেশন কত আমাকে জানতে হবে। যেমন অতীতে আমি জেনেছিলাম পজিশন অপারেটর মোমেন্টাম অপারেটর ইন পজিশন রিপ্রেজেন্টেশন কি, ওটা হচ্ছে মাইনাস আই স্কয়ার ডি বাই ডি এক্স। এখন আমি জানতে চাই কোঅর্ডিনেট অপারেটর মোমেন্টাম রিপ্রেজেন্টেশন কি হবে, এটা আমি জানতে চাই। মোমেন্টাম অপারেটর কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন কি লেখা হবে, কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন মোমেন্টাম অপারেটর যেখানে দেখবে সেখানে মাইনাস আই স্কয়ার ডি বাই ডি এক্স বসাবে, ডি বাই ডি এক্স মানে ডি বাই ডি এক্স এর ডানে যত ফাংশন অফ এক্স আছে সেগুলোর উপরে অ্যাড করবে, বাইরের উপরে বাইরে অ্যাড করবে না। এখন আমি জানতে চাই মোমেন্টাম রিপ্রেজেন্টেশন, আমি একটা জেনারেল ইকুয়েশন প্রকাশ করতে চাই, এক্স যদি থাকে এক্স পি দিয়ে রিপ্লেস হবে, পি কে তো পি দিয়ে রিপ্লেস করলাম, এক্স এ কি দিয়ে রিপ্লেস করবো, এটা আমি জানতে চাই। আমি আবিষ্কার করতে চাই এখন হোয়াট উইল বি দি কোঅর্ডিনেট অপারেটর ইন মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। প্রথমটা আমি কিভাবে শুরু করেছিলাম, আই স্টার্টেড উইথ ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন, এখনও তাই করব, ওকে সেম প্রসিজার অ্যাপ্লাই করব, ওকে লেটস ডু ইট। এখানে আমি দুইভাবে করব, প্রথমে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন অ্যাপ্লাই করে দিই, আমি চালু করে দেবো তারপরে শেষ হয়ে যাবে, তোমরা আমার নোটটা পড়ে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট। মোমেন্টাম আমি তাহলে কোঅর্ডিনেট অপারেটর ম্যাট্রিক্স এলিমেন্ট চাই, এটা চাইলে তো আমি এটা পেয়ে যাব, ডান দিকে কে এক্স প্রাইম যদি দেই তো একটা ডেল্টা ফাংশন আসবে, আমি কি চাচ্ছি, আই জাস্ট নিড দি ম্যাট্রিক্স এলিমেন্ট অফ এক্স অপারেটর ইন ইন দি পি পি প্রাইম বেসিস। গত ক্লাসে আমরা করেছিলাম পি এক্স এক্স প্রাইম matrix element of P in the coordinate basis. Akon chachi matrix element of X operator in momentum basis. Eta ami chai. Eta chai ni amar, eta pele amar hoye touch. So we start from this. X, P. Eta manitra chai commutative between X and P. P manitra chai PX. ওয়ান ডাইমেনশন যদি থাকে তাহলে এক্স এর কনজুগেট মোমেন্টাম হচ্ছে পি এক্স, ওয়াই থাকলে ওয়াই কনজুগেট মোমেন্ট এক্স পি ওয়াই থাকে, যেহেতু ওয়ান ডাইমেনশন সে তার পি এক্স না লিখলে জাস্ট মিলে ক্লিন চলে, ওকে এই ইকুয়েশনটা নি পি পি প্রাইম ম্যাট্রিক্স এলিমেন্ট নাও, টেক দি পি পি প্রাইম ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দিস ইকুয়েশন, সো টেক দি P P prime matrix element of this equation, of this above equation, in the equation 1, matrix element of equation 1. Jekon operator matrix element na jay, P P prime matrix element hoy na, ekta operator e ban dike bra p, dan dike ket p prime, etai kor. Ban dike bra p, maskhane operator,
xp minus px ডান দিকে আমি কি করলাম আর টেকেন দি p p প্রাইম মেকে সেল মানে অফ দ্য অপারেটর অফ দ্য লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড কি আছে xp minus px ডান দিকে তাই করতে হবে আই এ স্টার্ট p মাঝখানে আইডেন্টিটি অপারেটর আইডেন্টিটি অপারেটর থাকে না থাকে কি করে আইডেন্টিটি টাইমস এ ভেক্টর গিভস মি দ্যাট ভেক্টর এখন দেখো এই যে বেসিস গুলো হচ্ছে কিন্তু আইগেন ক্যাটস অফ p x এর আইগেন ক্যাট p এর আইগেন ক্যাট ফলে এটা p অ্যাক্টিং অন ক্যাট p প্রাইম গিভস মি p প্রাইম টাইমস ক্যাট p প্রাইম ওই p প্রাইম একটা নাম্বার p প্রাইম আর মাঝখানে কি থাকবে মাঝখানে থাকবে পি এক্স পি প্রাইম ওকে তারপর দেখি মাইনাস এই পি প্রোডাক্ট অন দিস পি রাইট তাহলে পি অ্যাক্টিভ অন ব্রা পি গিভস মি পি টাইমস ব্রা পি একটা মাইনাস সাইন আছে তাহলে পি প্রাইম মাইনাস পি আর মাঝখানে থাকবে কি এক্স ব্রা পি ক্যাট পি প্রাইম দুই জায়গায় কি থাকবে তাহলে মাঝখানে থাকবে ব্রা পি এক্স কে পি প্রাইম এটা হচ্ছে আই এস কাট এটা হচ্ছে আমাদের হয়ে গেল এখন এটা বের করে দিই এখনো হয়নি এখন বেশ বড় সড় নলেজ লাগবে ডেটা ফাংশন নলেজ ছাড়া এটা বের করে আনতে পারবে না এটা আমার হয়ে গেছে রাইট তাহলে আমি পেলাম পি প্রাইম মাইনাস পি পি প্রাইম কিন্তু ডান দিকে p prime minus p p x operator p prime equal I is not delta p minus p prime it is the root of the minus p minus p prime one thing that done p to minus p prime p minus p prime bra p x get p prime I is not delta এখন আমার প্রশ্ন হচ্ছে এই ইকুয়েশন থেকে দেখে তোমাকে বলতে হবে এটা কত খেয়াল রাখো আমার এখানে ডেল্টা ফাংশন ফাংশন আছে সুতরাং একটু খেয়াল ওকে এখন আমরা তো জানি একটা আইডেন্টিটি আমাদের জানা আছে x delta prime of x minus equal to minus delta x possible q delta prime of q equal to minus it is identity তাহলে এটা কত p x এটা x না দিয়ে q দিলে পড়ে q তোমাকে এটা বলে দিতে হবে ডেল্টা প্রাইম কিউ মানে হচ্ছে এইখানে ডেল্টা প্রাইম অফ কিউ মানে হচ্ছে আই টেক দ্য ডেরিভেটিভ উইথ রেসপেক্ট ডেরিভেটিভ অফ দ্য ডেল্টা ফাংশন অফ কিউ উইথ রেসপেক্ট টু কিউ ওকে আমার এখানে আর্গুমেন্টটা কিন্তু তাহলে আমার উপরের ফর্মুলার আর্গুমেন্টটা নিতে হবে পি মাইনাস পি প্রাইম পি মাইনাস পি প্রাইম যদি আর্গুমেন্ট নেই রাইট ডেল্টা ফাংশন আর্গুমেন্ট করতে হবে পি মাইনাস পি প্রাইম তাহলে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু পি মাইনাস পি প্রাইম ওটাই ডেল্টা প্রাইম নিতে হবে আমি পেয়ে গেলাম
এইটা পেতে গেলে তো অনেক ডেল্টা ফাংশনের নলেজ লাগে, তাই না? ডেল্টা ফাংশন আলোচনা না করলে এটা এটা বের করতে পারতো, আমার কাজ হয়ে গেছে। ওকে, কাজ তো হয়ে গেছে। আর্গুমেন্টের সাপেক্ষে ডেরিভেটিভ করা আর পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা একই জিনিস। আর্গুমেন্ট লাগানো হচ্ছে পি মাইনাস পি প্রাইম আর ডেল্টা ইজ ইভেন ফাংশন, ইটস দ্য সেম থিং। আই ইজ গট এ বাম দিকে কিন্তু পি, খেয়াল রাখো এখানে বাম দিকে পি, ডান দিকে পি প্রাইম, আমি ডেরিভেটিভ নিচ্ছি উইথ রেসপেক্ট টু পি। যে কোনো কেটকে এক্সপ্যান্ড করা যায়, এটা যদি সত্যি হয় তাহলে এটাও সত্যি। But psi is any ket in the Hilbert space. Because psi ke ami always prakash korte pari as an expansion of in terms of p prime. This is true for any ket. If it is true for any ket psi in the Hilbert space, tahole ami ekta operator equation likhte pari, ket psi ta tule dite pari, tahole I get an operator equation. Ket x acting on bra p equal to I start d by dp times bra p. এটি এখন তুমি ডান দিকে তুমি ইচ্ছে করে যে কোনো সাইডটা পছন্দ করো। ওকে, এটা বলছে, এটাই বলছে x ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন ইজ টু রিপ্লেস বাই i স্কয়ার d বাই dt। এটা ফর্মালি লেখা, ইন ফর্মালি যদি বলতে চাও x অপারেটর দেখলেই আমি যদি মোমেন্টাম রিপ্রেজেন্টেশন চাই x অপারেটর পরিবর্তে তুমি লিখবা i স্কয়ার d বাই dt। অতীতে বলেছিলাম যেখানে p অপারেটর দেখবে একই জিনিস আমি এটা ফর্মালি বলছি, তার মানে তুমি দেখো আমি বলতে চাই এটা সাপোজ তুমি একটা ইকুয়েশন দেখেছো কোঅর্ডিনেট অপারেটর অ্যাক্টিং অন কেট এ ডিসপ্লেস কেট বি, এই ইকুয়েশনটা তুমি মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে লিখতে চাও। ফর্মালি যদি তুমি প্রসিড করো এভাবে প্রসিড করো, পি এটা হচ্ছে psi b tilde b, wave function of the ket b in momentum representation. X ket p, or bra p, is I h cut d by dp called psi b যেখানে যেখানে
এই রিপ্রেজেন্ট করলেই ওই জেনারেল ইকুয়েশনটাকে মোমেন্টাম স্পেসে লেখা হয়ে যাবে। ওকে, এটা ইনফর্মালি বলেছি, আর এগুলো ফর্মালি ডিরাইভ করছি। এই জিনিসটা আমি অন্যভাবে প্রমাণ করতে পারি, আমার তো দরকার এটা PX প্রমাণ আমি করবো না এখন। এটা কত জানলেই তো হয়ে গেল, এটা তো আমি লিখেছিলাম, এটা মাইনাস আই স্কাট ডেল্টা, রাইট, পি মাইনাস ডেল্টা ছিল, এটা ফান্ডামেন্টাল কম্বিনেশন দিয়ে লিখেছিলাম, পেয়েছি। এখন তো এটা এইভাবে দেখো, এটা মেথড টু, মেথড টু, এটা আমি চাই কত, আমি ফান্ডামেন্টাল কম্বিনেশন ব্যবহার করবো না, আমি এটা এইভাবে লিখব। সবই তো জানা আছে আমার, সব বসিয়ে দাও, বসিয়ে দিয়ে করবো ফান্ডামেন্টাল কম্বিনেশন ব্যবহার করে যেটা পেয়েছিলে একই জিনিস পাবে আবার। এটা হচ্ছে মেথড টু, মেথড টুটা করে দেখবে তোমরা ক্লাস বাসায়, আজকেই করে দেখতে হবে, কালকে তুমি ভুলে যাবে কি হচ্ছে। ওকে, এগুলো এই ম্যানিপুলেশনগুলো খুবই দরকার, এগুলো বারবার বারবার 2000 কোটি বার আসবে তোমাদের চোখের সামনে আগামী 50 বছরে, 50 বছর যদি বেঁচে থাকো, আর 50 বছর যদি কোয়ান্টাম মেকানিক্স করো তাহলে এগুলো 2000 কোটি 2 লক্ষ বার তোমার চোখের সামনে আসবে মিনিমাম। প্রত্যেকবারে যদি ভুলে যাও, প্রত্যেকবারে যদি তোমার বইটা দেখতে হয় তাহলে তাহলে কত কোটি সেকেন্ড, কত কোটি মিনিট, কত লক্ষ মিনিট তুমি নষ্ট করলে এটা বারবার দেখার জন্য। সেই লক্ষ মিনিট এইভাবে বারবার না দেখে লক্ষ মিনিটের চিন্তা করে কৃষ্ণ বিবর কৃষ্ণ বিবর সম্বন্ধে চিন্তা করলে তুমি হয়তো নোবেল প্রাইজও পাই নিতে পারো। শুধু এগুলো শিখে রাখা খুব ভালো, এগুলো যদি না শিখো এগুলোর পিছনে তুমি সারা জীবনই সময় নষ্ট করবে, ওই সময়গুলো নষ্ট না করে একবারই মুখস্থ করে ফেলো, তুমি কৃষ্ণ বিবর সম্বন্ধে চিন্তা করে কৃষ্ণ বিবর সম্বন্ধে 5টা আর্টিকেল লিখে নোবেল প্রাইজ পেয়ে গেল। সুতরাং ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যেগুলো শেখার অতি প্রয়োজনীয় সেগুলো শিখে ফেলতে হবে, সেগুলো নিয়ে একবার শিখে ফেলতে আর যেন সময় নষ্ট না হয়। এই সময়গুলো তুমি বাঁচাবে, সারা জীবন ধরে কত সময় বাঁচবে, তুমি যদি টাইপ করতে পারো কত সময় তোমার বাঁচবে, ওই সময় দিয়ে তুমি ওই সময়টা তোমার সারা জীবনে 80 বছরের জীবনকালে 2-3 বছর তোমার বাঁচবে এক্সট্রা সময় শুধু টাইপিং। তুমি যদি একাডেমিক লাইনে থাকো অনেক প্রচুর টাইপিং করতে হবে, তুমি তার আমাদের দেশের বড় সাহেব না, আমাদের দেশের বড় সাহেব তো কিছু করে না, তারা শুধু সই টাইপ, ওদের টাইপ করার কারণেই থাকে। আমাদের বড় সাহেব যে একটা কিছু বলে স্যার এই ব্যাপারে একটু রেখে দেন, সে লিখতে পারে না, তুমি লেখা নিয়ে আসো আমি কারেক্ট করে দেবো, সে কারেক্ট করতে পারে বড় সাহেবরা কিন্তু নিজে লিখতে পারে না, কারেক্ট করা মানে এটা এটা হয়েছে এটা করো সেটা করো একটু তো বলাই যায়, নিজে লেখা নাই ঠান ঠান নাই, টাইপ করেন স্যার টাইপ নাই তুমি টাইপ করো, 10-12টা টাইপিস্ট নিয়ে বসে আছে, কম্পিউটার আছে 50টা, সে কী যে করে, টেবিলের উপরে একটা কম্পিউটার আছে 2টা আছে, টেলিফোন আছে 5টা, কী যে হয় এই বড় সাহেব শুধু বসে আছে সে শুধু সই দেয় আর বলে দেখা চেক করে দেয়, তুমি দেখে আসো আমি চেক করে দেবো এটাই করে, এটা তো করবে না, তুমি তো একাডেমিক, তোমার জন্য টাইপিং করতে হবে, তোমার পেপারগুলো টাইপ করবে,
সব কিছু তোমার নিজের করতে হবে কম্পিউটারে। এবং তুমি যদি এখনই টাইপিংটা শিখে থাকো, সারা জীবনে কত বছর যে বাঁচবে, 2 বছর মিনিমাম বাঁচবে, ইউ সেভ 2 ইয়ার্স অফ ইয়োর লাইফ। 2 বছর যদি তুমি ভালো সিরিয়াসলি রিসার্চ করো, কত কিছু করা যায় 2 বছরে। তোমাকে টাইপিং জানো ভালো করে, তোমার কম্পিউটার যখন কাজ করো এক আঙুলে করো, আমি তো এখন এক আঙুলে ব্যবহার করি, কোথায় একটা দিয়ে আরেকটা দিয়ে খুঁজতে হয়, 10 সেকেন্ড লাগে। না দেখে তুমি 10 আঙুলে করতে পারো? পারো কে পারো? তোমরা কেউ পারো? না দেখে তুমি পারো 10 আঙুলে করতে পারো, মিনিমাম 40-50 ওয়ার্ডস লেটার্স পার মিনিট 10 আঙুলে না দেখে, তাহলে তোমার সময় বাঁচবে। এখনই তোমার শিখে নেওয়া উচিত। তুমি গাড়ি ড্রাইভ করতে পারো? বাইক ড্রাইভ করো, কার তোমাকে গাড়ি ড্রাইভ, তুমি আমেরিকায় থাকলে গাড়ি ড্রাইভ করতে হবে, উপায় নেই। তুমি কি সাঁতার জানো? তোমার কেউ সাঁতার জানো? একজন জানে মানুষ, আর সব বেশিরভাগই জানে না। এক সময় বাংলাদেশের ছেলে মেয়েরা সাঁতার জানে না, এটা তো অবিশ্বাস্য কথা ছিল। এখন নদীর দেশে সাঁতার জানে না, এখন বেশিরভাগই সাঁতার জানে না। ড্রাইভিং, টাইপিং, ড্রাইভিং, সুইমিং, তারপর টাইপিং, এগুলো খুব ইম্পর্টেন্ট। অলরাইট, সো নেক্সট ক্লাস উইল বি অন মানডে, সানডে ইজ এ হলিডে। শুভ নববর্ষ। কততম বছর আসলো বাংলা নববর্ষ? কত কত সাল এখন বাংলার সাল? কত 1426 না? আমার খেয়াল আছে সেই দিনেই তো 1400 সাল হলো, তাই না? 1400 সাল না, 1400 সাল কি বলি, রবীন্দ্রনাথ একটা কবিতা আছে না, আজই হতে শতবর্ষ পরে, শতবর্ষ অ্যানিভার্সারি, তো ওই কবিতার অ্যানিভার্সারি তো অনেক হয়েছে হয়েছিল। খেয়াল আছে? তোমাদের খেয়াল নাই, আমার খেয়াল আছে সেটা অ্যানিভার্সারি কবে হচ্ছে। আর হয়েছে হয়েছিল 2000 সনের নববর্ষ, ইংরেজি 2000 মিলেনিয়াম। আর আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি, এটা এটা কোন, এটা 100 বছর কত কবে হলো? 84 না, না না, রবীন্দ্রনাথের জন্মসাল বলছে না, ওই কবিতার জন্ম। ওই কবিতা কখন কোন সনে লেখা হয়েছিল? ওই কবিতা যখন রবীন্দ্রনাথ লিখছিলেন সেটা কোন সনে? সেই থেকে আজই হতে শতবর্ষ পরে লিখছে, তো শতবর্ষ কখন পরে হলো? তখন তো আমরা বেঁচে আছি, এটা কবে গেল? খেয়াল আছে? আমার খেয়ালটা কথা, কিন্তু আমার খেয়াল ছিল, কারণ অনেক হয়েছে হয়েছিল ঢাকায়। ভুলে গেছি, হয়েছে খেয়াল, যেখানে যায় সেখানে সবাই এই কবিতাই পড়ে, টেলিভিশন খুললে এই কবিতা পড়া হচ্ছে। ওকে, সো শুভ নববর্ষ। 1426 হবে না, আগামী 14 তারিখে 1426, এখন এখনো 25 চলছে, জানো না? 1426 ভুলি না, কারেক্ট সময় ভুলে গেছে। সকালে এসে আমি কপি করলাম, কপি করে ভাবলাম যে এটা এখানে দেবো না হয়তো ভুলে যাব, আমি পকেটে রাখি নাই, এবং সত্যি সত্যি ভুলে গেছে। আমার টেলিভিশনে বোঝা আছে না, ওইখানে তুমি যদি আসো এখানে খাবার করে তাহলে 3টার দিকে, তাহলে ওকে, গুড লাক অ্যান্ড হ্যাভ এ নাইস উইকেন্ড, 3 ডেজ উইকেন্ড, তাই না? তোমাদের সবার বাসায় কম্পিউটার আছে? কম্পিউটার টাইপ শিখো। আজকাল মডার্ন যুগে একটা কম্পিউটার ভাষাও জানা উচিত সবার, কম্পিউটারের কম্পিউটার কোড,
প্রোগ্রামিং কোড, কোন কোডটা শিখেছো তোমরা? কোন কোড জানা আছে কি? সি কিংবা পাইথন কিংবা ফরট্রান, যে পঠন পূরণ হয়ে গেছে, যেটা নিজে প্রোগ্রামিং করা যায়। আবার কিছু আছে তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন ম্যাটল্যাব, না ম্যাটল্যাব দিয়ে তো প্রোগ্রামিং করা যায়, কিন্তু আরও আছে কিছু প্রসিজারাল প্রোগ্রামিং, পাইথন সি, কিছু একটা কোড তো তোমাকে শিখতে হবে। তুমি কোনটা শিখেছো? সি প্লাস প্লাস। তুমি কি শিখেছো? সি প্লাস প্লাস। তোমার শেখা আছে? হ্যাঁ, পাইথন। বর্তমান যুগে পাইথন হচ্ছে হট থিং, হট। পাইথন তোমাদের শিখতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা করে সবাই পাইথন দিয়েই করে। পাইথনটা শিখে ফেলো না, বাই নট, নাও ইজ দ্য টাইম, ইজি না? হ্যাঁ, 10 বছর 20 বছর আগে আমি দেখতেছি যে MIT-তে ফিজিক্সের আন্ডার গ্রাজুয়েট মেকানিক্স, সেখানে পাইথন প্রোগ্রামিং করাচ্ছে, হোমওয়ার্ক দিচ্ছে যে হোমওয়ার্ক করতে তোমার প্রোগ্রামিং করতে হবে, যে হোমওয়ার্ক সাবমিট করতে গেলে প্রোগ্রামিং করতে হবে, কিছু নিউমারিক্যাল কাজ দিয়েছে এবং তারা পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে হোমওয়ার্ক সাবমিট করছে। MIT বিশ্ববিদ্যালয়ে 20 বছর আগের কথা। ওকে, হোয়াট এভার, যেহেতু করি নাই কি করবো, এখন নিজের থেকে শিখে নিতে হবে। সি অন মানডে, মানডে 12টায়।